চলে যা। অনেক দিন ধরে কোথাও যাবো যাবো করে যাওয়া হয়ে উঠছে না, তো হঠাৎ প্রোগ্রাম করেই ফেললাম যে একটু ছোট কোথাও ট্যুর করে ঘুরে আসি। ছোট ট্যুর বলতে একদম কাছে আমাদের গঙ্গাতেই, তো আমাদের বয়রার গঙ্গা এখানে, আমাদের এটা ফুলিয়ার গঙ্গা, তো ফুলিয়া বয়রার গঙ্গাতে এরকম বাঁধানো নেই, তো একটু সাইডে আছে যেটা মানে একটুখানি ভেতরের দিকে যেতে হয়, তো সেখানেই গেছিলাম। তো দেখবে বাকিটা কতটা সুন্দর আমাদের এখানকার গঙ্গাটা বাঁধিয়ে দিয়েছে, আর এতটা সুন্দর লাগে যে গেলে মন ভরে যায়। সবাই সব দিনই প্রায় দিনই যাচ্ছে আর ছবিতে দেখি, কিন্তু যাওয়া হয়ে ওঠে না। কাছে আমাদের এত, তবুও আমরা যেয়ে উঠতে পারি না। তো যাই হোক, আজকে আমরা বেরিয়েই পড়লাম সবাই মিলে, দেখো টোটো ভর্তি করে নিয়েছি, তো এখন আমরা যাচ্ছি সেই দিকেই রওনা হয়েছি, এখন রাস্তার মধ্যে আছি। তো সবাই মিলে একদম ঠাসা ঠুসা করে টোটোতে ভর্তি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা হাই রোডে উঠে গেছি, তো দেখতে পাচ্ছ ওটা আমার ননদ, আর এটাও একটা ননদ হয়, আর এ পাশেও আমার ননদ আছে, ছেলেমেয়েরা সব আছে, তো সবই তোমাদের দেখাবো গিয়ে। আর আমরা প্রায় কাছাকাছিতে চলে এসেছি আর এই গঙ্গার ধারটাই, দেখবে কতটা সুন্দর, মানে মনোরম পরিবেশ, আর গেলেই আর কি অন্যরকম মনটা হয়ে যায় যে মনে হয় ওখানেই সারাটা দিন থেকে যায়। কিন্তু আমাদের বেরোনোটা অনেকটাই লেট হয়ে গেছিলো, যার জন্য কিনা আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, সন্ধ্যা লেগে গেছিলো। বাট আসবো না কি আসবো আসবো করতে ভাবতে ভাবতে, আর বৃষ্টিরও ওয়েদার ছিল, যার জন্য কিনা একটু বেরোতে লেটই হয়ে গেছে যে আসবো কি আসবো না, ফাইনালি বেরিয়েই পড়েছে, কিন্তু লেটটা হয়ে গেল। আর এখানে এসে বেশিক্ষণ থাকতে পারিনি, সন্ধ্যে সন্ধ্যে লেগে গেছিলো। আমরা আসছি দেখো প্রায় মানে সন্ধ্যে সন্ধ্যে লাগা লাগা অবস্থায় এসেছি, আর মানে মিনিট দশেকের মধ্যেই পুরো অন্ধকার হয়ে গেছিলো, আমরা বেশিক্ষণ যার জন্য থাকতে পারিনি। আর এদিকে দেখো কত লোক, মানে এতটা লোক যেন মনে হচ্ছে একটা মেলা, ছোটোখাটো মেলা, যে কেউ দেখে বুঝতে পারবে না যে এটা গঙ্গার পাড়, মনে হচ্ছে দেখো একটা ছোটোখাটো মেলা। আমি তো ভাবতেই পারিনি, আমি প্রথমে ভেবেছিলাম যে মেলা বসেছে, যাক ভালোই হলো, কিন্তু এটা মেলা না, এটা বারো মাসই আমাদের এখানে এরকম থাকে। তো দেখো আইসক্রিম ফুচকা মানে সব রকম খাবারই মোটামুটি এখানে বসেছে, আর বাচ্চাদের খেলনা নিয়েও বসেছে, বাচ্চারাও প্রচুর আসছে। তো দেখো আমাদের টিম এখানে, আমরা সব দাঁড়িয়ে আছি, নামবো, নামতে গেলে একটা রিস্ক আছে কারণ ওগুলো একটু স্লিপ মতো, তো একটু আস্তে আস্তে নামতে হচ্ছে, ভয় ভয় লাগছে কোনো দিন নামিনি এভাবে। তো দেখো গঙ্গার ধারটা কতটা সুন্দর লাগছে, আর প্রচুর মানুষ, প্রচুর মানুষ। গরমের সময় এখানে গেলে তো একদম শরীর ঠান্ডা হয়ে যায় আর মনে হয় না যে বাড়ি যায়। চারিধারটা একদম মানে মনে হচ্ছে হাতে আঁকা ছবি। তো যাই হোক, আমরা নেমে পড়ছি নিচে, তারপরে এখানে গিয়ে ছবি টবি তোলা হবে, ঘোরা টোরা হবে, কিন্তু আমরা বেশি এখানে ছবি তুলতে পারিনি, সন্ধ্যা লেগে গেছিলো, যতটা ভেবেছিলাম পারিনি। আর এখান থেকে আর একটা জায়গার প্ল্যান ছিল না যাওয়ার, আমি বললাম যে চলো ওখান থেকে ঘুরে আসি, আমাদের ফুলিয়া রঙ্গমঞ্চে, তো ওখানে ঘুরে চলে এলাম। তো পুরোটা ভিডিও তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে। সেদিন অনেক দিন পর মনটা একদম মানে খুশি হয়ে গেছে এত সুন্দর একটা জায়গায় গিয়ে, আবার চেষ্টা করবো এর মধ্যে যাওয়ার, কিন্তু একা একা তো যাওয়া যায় না, অনেক কয়জনকে সাথে নিতে হয়, কারণ এইসব জায়গায় একা ঠিক ভালো লাগে না। তো চেষ্টা করবো এর মধ্যে আবার যাওয়ার, তোমাদের ভালো করে সব দেখাবো। এইটা আমি ভালো করে অতটা দেখাতে পারিনি কারণ আরও অনেক কিছুই আছে যেগুলো তোমাদের দেখাতে পারিনি, একটু মানে ছেড়ে ফেলে নিয়ে গেছিলাম, তো অতটা ক্যামেরা ধরতে পারিনি, আর সন্ধেও লেগে গেছিলো,
যাচ্ছে না কিনা তোমাদের সাথে সব শেয়ার করতে পারিনি, তবুও যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো নিচের থেকে কতটা সুন্দর লাগছে, নিচের থেকে মনে হচ্ছে একদম মার্বেল বসানো। আর দেখো সন্ধ্যা লেগেই গেছে, একদম অন্ধকার হয়ে গেছে, হাঁপিয়ে গিয়েছে। ওখানে সব রকম দোকানই ছিল, কিন্তু আমার মন চাইলো একটু রঙ্গমঞ্চ থেকে ঘুরে আসি, তো আমরা সেই এতে বেরিয়ে পড়েছি। দেখো রাস্তায় আছি, আসবো তো আসবো, এমন দিনেই চলে এসেছি। আজকে আমাদের এখানে পার্কের ওপেনিং ছিল, তো তোমরা দেখতে পারবে যে আমাদের এখানকার পার্কটা কতটা সুন্দরভাবে সাজিয়ে তুলেছে সবাই। আর আই লাভ পুরুলিয়া বলে যে লেখাটা আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখবে কতটা সুন্দর লাগছে, মন পুরো ভরে যাচ্ছে। আর এখানে আমরা ফুচকা খেতে দাঁড়িয়ে গেছি, দেখো সবাই মিলে ফুচকা খেতে দাঁড়িয়ে গেছি, আর আমাকে পাশ থেকে ভিডিও করছিল ননদ আর আমি দুজনাই খাচ্ছি, আর ছেলে মেয়ে ছিল, আর কেউ খায়নি ফুচকা। তো দেখো আমরা ফুচকা টুচকা খেয়ে তারপরে পার্কের দিকে রওনা হব, তো পুরো ভিডিওটায় দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো এক এক করে আমরা ফুচকা খেয়েই যাচ্ছি, আর পূজা আমাদের ভিডিও করেই যাচ্ছে। আর সেদিনকে খাওয়া দাওয়ার ব্যাপারটা অতটা ছিল না, মনে হচ্ছিলো শুধুই ঘুরি। আর বেশি ফুচকা খেতে পারবো না, এইবার পার্কের দিকে যাব, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে, ছেলে মেয়েকে একটু ঘুরিয়ে নিয়ে আসতে হবে। আর ওদিকে দেখি মোগলাই টোগলাই আনার দরকার আছে নাকি, তাহলে ননদকে বলবো, আমি গিয়ে নিয়ে আসবো। আর হয়তো আইসক্রিমও খেতে পারি, সেটা ওইদিকে গিয়ে দেখছি। তা এখনকার মতো এখানেই ফুচকা খাওয়াটা শেষ করব, প্রায় শেষই হয়ে এসছে শেষের দিকেই। আর ওদিকে ছেলে মেয়েগুলোও অপেক্ষা করছে পার্কে যাওয়ার জন্য, তা আমরা তাড়াহুড়ো করে কোনো রকমভাবে ফুচকাটা খেয়ে বেরোবো। ফুচকা খাওয়ার মানে সেইভাবে চোখ ছিল না আজকে, তবুও খাচ্ছি, যা যে রঙ্গমঞ্চে এলে ফুচকাটা তো না খেলেই হয় না, না তো তার জন্যই খাওয়া। তো যাই হোক, ফুচকা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে প্রায়, এবার বেরিয়ে পড়বো, তারপরে যাব ওই দিক থেকে ঘুরে এসে পার্কের দিকে ঘুরে, তারপরে আমরা টোটো ধরে নেবো বাড়ি যাওয়ার জন্য। তা দেখো আমার ননদ বড় বড় হা করে ফুচকা খাচ্ছে, আর আমার খাওয়া কমপ্লিট। ফুচকা খাওয়াটা এমন একটা লোভনীয় ব্যাপার না, সেটা ছাড়া যায় না। যাই হোক,
আর আমরা পার্কের মধ্যে ঢুকে গেছি। দেখো প্রথমেই তোমাদের দেখা একটা সুন্দর ঝর্ণা, রং বিরঙের কালার চেঞ্জ হচ্ছে, আর এটা দেখে তো মানে একদম মনটা খুশি হয়ে গেল। আর অনেকটা উঁচুতে যাচ্ছে জলটা, দেখো কতটা লেয়ার ওপরে, আর নানান রকম কালার চেঞ্জ হচ্ছে। এইদিকে দেখো বাচ্চাদের অনেক রকম খেলার জন্য ব্যবস্থা আছে, দোলনা আছে, স্লিপার আছে, তারপরে এমনি ঘোড়া নাগরদোলা আছে, অনেক কিছুই আছে। তো বেশ ভালো করেছে পার্কটা, আমাদের আগের যে পার্কটা ছিল অতটা ভালো ছিল না, পুরনো মানে ভাঙাচোরা একটা ব্যাপার ছিল, এখন একদম পুরো ঝকঝকে করে নতুন করে করেছে, দেখে মানে দেখেই ভালো লেগে যাচ্ছে যে এটা আমাদের সেই পার্ক কিনা, চেনাই যাচ্ছে না যে এটা আমাদের সেই ছোটোবেলার পার্ক যেখানে এসে আমরা খেলা করতাম, এখন আমার ছেলে মেয়েরা খেলা করবে, যে এতটা সুন্দর হয়ে গেছে। আমার মেয়েকেও আগে এনেছি, মেয়ে মানে তখন পুরনোই ছিল, তবুও ওকে অনেক কয়বারই এনেছি, ও ভালোবাসত পার্কে আসতে, আর এখন তো এতটা সুন্দর হয়েছে তো 2 দিন বাদে বাদেই আসতে চাইবে। যাই হোক ভালোই লাগছে, ভালো একটা কাজ করেছে আমাদের জন্য সরকারে।